हेलो फ्रेंड्स, मिठुर पाकशाला अपन सबाई के स्वागत। कल की रथयात्रा, तई रथयात्रा स्पेशल एक गजार रेसिपी अपन का नहीं 200 ग्राम मैदा नहीं 1/4 चामच बेकिंग सोडा दिए। बेकिंग सोडाटा मैदार मध्य भलोक मेखे निल। एरपर ये मैन हिसाब से 4 टेबिल चामच घी दिए दीची। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ময়ানটা বেশি না হলে গজাগুলো মুচমুচে হবে না। এরপর ময়ান দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে এবং হাতের মধ্যে এরকম মুঠো করলে যখন দেখবেন যে মুঠোর মধ্যে চলে আসছে তখন বুঝবেন যে এটা ভালো মতো মাখা হয়ে গেছে। এরপর এতে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এই মাখাটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। এইভাবে মেখে নিলাম। তারপর এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এতে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। যে কাপে আমি ময়দা নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ আমি চিনি দিয়েছি ও ওই কাপেরই হাফ কাপ জল দিয়েছি। জল ও চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল ও চিনিটা ভালো মতো মিশে গেছে। এরপর একটা লেবুর টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর টুকরো দিলে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও শিরা জমে যাবে না। এই চিনির শিরা এক তারের বা দু তারের শিরার কোনো প্রয়োজন নেই, একটা চটচটে টাইপের শিরা হলেই চলবে। এখানে শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এরকম একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে। এরপর এটাকে সাইডে রেখে দিলাম। এরপর 30 মিনিট পর ময়দাটা আমি আরো ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর এটাকে কিচেন সেভের উপর দিয়ে আরেকটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তারপর একটা বেলুন দিয়ে এটাকে ভালো করে মেলে নিচ্ছি। এইভাবে মেলে এটাকে আমি 4-5টা লেয়ার তৈরি করে 3-4 বার ধরে ভালো করে মেলে নেব। এইভাবে লম্বা লম্বা করে মেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে 4 টুকরো করে নেব। একটার পর একটা দিয়ে 4টা লেয়ার তৈরি করে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এই লেয়ারগুলো ভালো করে হাতের সাহায্যে একটু টেনে টেনে জড়ো করে নিতে হবে। এইভাবে মুখগুলো টিপে টিপে একটু যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে গজাগুলো যখন তেলে ভাজবো তখন আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে আবারও মিলিয়ে নিচ্ছি। এইভাবে মেলে নিয়ে আবারও এটাকে 4 টুকরো করে কেটে নেব। তারপর আবারও একটার উপর একটা দিয়ে এটার 4টা করে লেয়ার তৈরি করে নেব। এইভাবে আবারও টেনে টেনে মিশিয়ে নিচ্ছি, তারপর মেলে নিচ্ছি। Thank you.
এই গজার রেসিপি আপনারও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ। এরপর এটাকে দুটো লেয়ার তৈরি করে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে চারিদিকটা চৌকো মতো করে নিচ্ছি। এরপর এটা ভালো করে মেলে নিচ্ছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন ও শেয়ার করবেন। এই মেলে নেওয়ার প্রসেসটা একটু বেশিক্ষণ টাইম ধরে করতে হবে। এরপর দুটো সমানভাবে কেটে নিলাম। তারপর ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সমান সমান টুকরো করে কেটে নিতে হবে। টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। সমস্ত টুকরোগুলো তুলে নিয়েছি। এরপর আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর মিডিয়াম আঁচে গজাগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাস একদম মিডিয়াম রাখতে হবে, হাই হিটে ভালো ভাজা যাবে না। এরপর মিডিয়াম আছে গজাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে এসেছে, এরপর এগুলো আমি তুলে নেব। আমার এই গজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। এরপর সমস্ত গজাগুলো তুলে নিচ্ছি। এরপর এগুলো একটি প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর রসের মধ্যে দিয়ে দিলাম। তারপর রসের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে রস ভেতর পর্যন্ত চলে যায়। এগুলো রসের থেকে এরপর তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন
পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যে কোনো রেসিপি ছাড়ি না কেন তা আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর এটিকে আমি সার্ভ করে দিলাম ও একটি ভেঙে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম লেয়ার তৈরি হয়েছে এবং রস পুরোপুরি ভেতর পর্যন্ত চলে গেছে। তখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।